কেমন আছেন কারি হ্যাঁ এটা হল একটু ছোট মাছ আর কি মাছটা হলো টাটকিনি মাছ হ্যাঁ একদম ফ্রেশ ছিল আর কি জেতা ছিল টাটকা ছিল সেই জন্য নিয়ে আসা আর কি আজকে চ্যালেঞ্জটা করব গতকালকে ভিডিওতে কিন্তু আমি জিতে গেছিলাম হ্যাঁ ডিমের ভিডিও আমি জিতে গেছিলাম অলরেডি আজকে দেখা যাক কে আহ

jadi mas mm -hmm. vale.

কিছু বলার নাই কালকের ভিডিওতে বলছিল আমি দুই দিন আগে থেকে প্ল্যান করে রাখছি ডিম দেওকে হারানোর জন্য এইজন্য নাকি জিততে পারছি সো আজকে তো কোনো প্ল্যান ছিল না আজকে কোনো প্ল্যানই ছিল না জাস্ট দোকান থেকে আজকে ভিডিও বানানো প্ল্যান হইছে দুই ঘন্টা থেকে তার মানে কোনো প্ল্যানই ছিল না জেতা কে জেতো আমি তো টার্গেটই নিছি না সো আজকে কিভাবে জিতলাম কিছু বলার আছে

লাগাই দিছে একসাথে এটা খাই দিব নাকি ও সস দিয়ে ইয়া দিয়ে লেবু দিয়ে জীবনে যারা না খাইছে এগুলো খাওয়াইতেছি আমার মনে হয় না লেবু ইয়া টমেটো সস দিয়ে লেবু খাইতে বাংলাদেশের মানুষ কোন মানুষ আছে বাংলাদেশের মানুষ

মাহমুদ আলী এক্সে ভালো লাগলো ভাইয়া জিতার জন্য ফাইনালি জিতলেন আমিও তো সিদ্ধান্ত নিছি না জিতলে আর ভিডিও দেখব না বা ঠিক আছে তাহলে জিতেই ফেললাম অলরেডি দিন পরে জিতলাম এখন থেকে কিন্তু মানে এখন থেকে হারার সম্ভাবনা খুবই কম থাকবে যেহেতু আজকে মাছ দিয়ে আমি জিততে পারছি সেটাই তো কথা তারপরে রাবি ফোন রাবি ফন্ট লেখছে ফার্স্ট কমেন্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তারপরে কবির ফুড ব্লগস লেখছে ওয়া লাইক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আমরা সো তারপরে ইউজার সি1 লেখছে অবশ্যই আপনাদের ভিডিও আমি প্রতিদিনই দেখি ধন্যবাদ ভাইয়া আমার নামটা নেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটা কে ছিল শান্তা না ছিল তারপরে মুমতাজ আপু লেখছে ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ তারপরে কেবি এস কেবি এট কেবি এট এস আমার লেখছে ইয়াম্মি ইয়াম্মি থ্যাংক ইউ তারপরে পূজা শাহ লেখছে কি লেবু দিয়ে টমেটো সস কত হবে ওয়াও লেবু দিয়ে টমেটো সস অলরেডি দিয়ে দিছি আপনার কমেন্টের সাথে আমার পানিশমেন্ট অলরেডি মিলে গেছে সো একটা একটা পানিশমেন্ট দিয়া দিছি আপনার সাথে মিলে গেছে অলরেডি হ্যাঁ ওকে তাহলে আক্তার সোনিয়া লেখছে অনেক খুশি হলাম ভাইয়া জিতেছে তাই थैंक यू थैंक यू সো মাচ আক্তার সোনিয়াকে তারপরে তাসকিয়া তাসকিয়াতুল ইসলাম লেখছে অনেক কিছু হইছে মানে কি বুঝলাম না অনেক অনেক

আল্লাহ এতটুকু অনেক সুন্দর হয়েছে কিন্তু আপু হেরে গেল তুমি তাই আপু হেরে গেলা তুমি তাই হেরে গেলা তোমার আপু তো সব মানে সব সময় যে জিতবে সেটাও কিন্তু ঠিক না হ্যাঁ আমরা আপন শক্তিতে জ্বলে উঠছি আজকে আর এখন জিতাটাও খুব টাফ হবে তারপরে আহমেদ আহমেদ রয়ান লেগসে অনেক ভালো হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তারপরে ইন্ডিয়া থেকে খুশি লেগছে কাকু আমি খুশি থ্যাংক ইউ আমার কমেন্ট পড়ার জন্য কাকু কাকিমাকে তোমার পেজ থেকে আমার কাকিমা আমাকে বলে আমার নেম বলতে আচ্ছা ঠিক আছে তোমার পেজের মধ্যে ব্লগের মধ্যে কুশির নামটা নিয়ে নিও তারপর ঠিক আছে মানে সোলাপুট এরিয়াটা হ্যাঁ ইন্ডিয়ান ফেমাস আমি দেখছি সোলাপুট এরিয়াটা আমি চ্যালেঞ্জটা আমি নিয়ে আসবো অতি তাড়াতাড়ি অতি শীঘ্রই আমরা নিয়ে আসবো সেই সেই চ্যানেলটি সো তাহলে গত কালকের ভিডিওতে কমেন্ট ছিল এগুলোই হ্যাঁ আরো মানে আমরা কিন্তু এই যে কমেন্ট কমেন্ট পরে কিন্তু অনেকে করে সেই আপনাদের সামনে উপস্থাপন করতে পারি না তার জন্য দুঃখিত তাহলে দেখা হচ্ছে আজকের ভিডিওটা আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে দেখা হচ্ছে আগামী কোনো সুন্দর একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ওকে